আমাদের নবী আসবার আগে পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন, নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা। কি বলে বাবা? মুজিজা। আর আর আল্লাহর ওলি কামেলদের দ্বারাই যে অলৌকিকতাগুলো, যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত। আমার দিকে তাকান, কি বলে বাবা? কারামাত। যেটা আমরা অনেকে আবার বলে ফেলি কেরামতি, কিন্তু ওর মূল উচ্চারণ হচ্ছে কারামাত। কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাতটা সত্য। একটু সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা, আর ওলিদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত। তো আল্লাহ যে বললেন যে আমি একজন নবীকে আরেকজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি, এর ব্যাখ্যা হচ্ছে আমাদের নবী আসবার আগে মহান আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন, মুজিজা হিসাবে মহান আল্লাহ একজন নবীকে যা দিয়েছেন আরেকজন নবীকে তা দেননি, আলাদা কিছু দিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন? মুজিজা হিসাবে আল্লাহ পাক একজন নবীকে যা দিয়েছেন আরেকজন নবীকে আল্লাহ পাক তা দেননি। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, মূসা নবীর জমানায় ছিল প্রচন্ড জাদুর প্রভাব। তো মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন, যে লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে লাঠি জমিনে ফেলে দিলে সাপ হতো। একটু বলুন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ পাক একজন নবীকে যা দিয়েছেন আরেকজন নবীকে তা দেননি, মুজিজা হিসাবে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন এই মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দরিয়ায় আঘাত করেছেন, রাস্তা তৈরি হয়েছে, জমিনে ফেলে দিয়েছেন, সাপ হয়েছে, আজ পর্যন্ত কোন আলেম কোন হুজুরের কাছ থেকে এইরকম কথা শুনেছেন যে অন্য নবীর হাতের লাঠি দরিয়ায় মেরেছে, রাস্তা বেরিয়েছে, আপনার জমিনে ফেলে দিয়েছে, সাপ হয়েছে? না, আল্লাহ মুজিজা হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আরেকজন নবীকে তা দেননি, আলাদা কিছু দিয়েছেন। তবে সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের নবী আসবার আগে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, মুজিজা হিসাবে আল্লাহ তানাদের যা দিয়েছেন একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। একটু মহব্বতে বলতে পারলেন না? টোটাল নবীকে আল্লাহ যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। এবং আরো একটা মজার কথা, আমাদের নবীকে আল্লাহ এমন পাঁচটা বিষয় দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে আল্লাহ দেননি। একটু জোরে বলুন। আপনারা একটুখানি ধৈর্যের পরিচয় দিলে আমি টুকটুক করে আগাবো ইনশাআল্লাহ। বাবাজি, আল্লাহ পাক কোরআনে বলেছেন উসজুদু লি আদম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আমার আদমের জন্য সেজদা করো। তাফসীরকারকরা লিখেছেন কিবলা রূপী আদমকে সেজদা করো। কি রূপী আদমকে? কিবলা রূপী আদমকে সেজদা করো। তো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ পাক আদম নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, এটি ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। তার মানে সিজদা করা শেষ, কাজ কমপ্লিট।
আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আদম নবীর ইজ্জতকে আল্লাহ কি করেছেন বাড়িয়ে দিয়েছেন। আমি একটু আগে একটা কথা রেখে এসেছি, টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। আচ্ছা আপনারা তো জীবনে বহু আর শুনেছেন ভাই, তো এই ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমাদের নবীর এই রকম কিছু আছে আপনাদের জানা আছে? 22 পারা সূরাটির নাম হচ্ছে সূরা আহজাব। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে? বাবা যদি বোঝেন মজা লাগবে। এই প্রত্যেকটা হুজুররা স্টেজে এসে কোরআনের এই আয়াতটা পড়ে না পড়ে না পড়ে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন। একটু বলা যাবে না জোরে? আরো মহব্বতে বলুন, স্বয়ং কে? স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, শুধু তাই নয় ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আর জোরে বলুন, এই যে স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, এর কোনো সময়সীমা নেই? এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ না। আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে এটাও কোনো সময়ের সঙ্গে কথা বলে না, সীমাবদ্ধ না। কিন্তু ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়েছেন, ওটা একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহু আকবার। এখানে কোন হাজী সাহেব আছে বাবা? কই? স্টেজে আছে, নিচে নেই? নিচে যাক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আহা, প্রতিদিন ফজরে রব্বে আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করেন, ওই 70,000 ফেরেশতা আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে ওই ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। সবাই মিলে একটু মহব্বতের সঙ্গে বলুন, ভালো লাগবে। জবান খুলে একটু বলুন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলুন, জবান খুলে বলুন। প্রত্যেকদিন আল্লাহ সকালবেলা ফজরের রক্তে কত হাজার ফেরেশতা? 70,000 আল্লাহ নাজিল করেন, ওই 70,000 ফেরেশতা বিশ্বনবীর মাজার মুকদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার সময় ফেরেশতা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আবার 70,000 ফেরেশতা আল্লাহ পাঠান।
ওই 70,000 ফেরেশতা যারা সকালে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ওই ফেরেশতারা চলে যান, আল্লাহ পাক আবার নতুন 70,000 ফেরেশতাকে নাযিল করেন। ওই ফেরেশতারা আমাদের নবীর মাজার মুকদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে। যে ফেরেশতারা চলে গেলেন তা কায়ামত পর্যন্ত নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার আর সুযোগ পাবে না। যে ফেরেশতারা চলে গেলেন কায়ামত পর্যন্ত নবীর মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ার সুযোগ আর পাবে না। তার মানে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তে থাকবে। যতদিন ফেরেশতা থাকবে আল্লাহর হাজী বান্দা যারা কোরআন শরীফের এই আয়াতে শরীফা রসুলের মাজার মুকদ্দাসের সোজাসুজি কোরআনের এই আয়াতটা লেখা আছে, কিন্তু যারা সাধারণ মানুষ যায় তারা বুঝতে পারে না। যারা হাফেজে কোরআন হসপাকে যায় একদম রসুলের মাজার মুকদ্দাসের সোজাসুজি লেখা রয়েছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা হাফেজ সাহেব ওটা বুঝতে পারে আর ভালো হয় ভালো আলেম বলে নবীর মাজার মুকদ্দাসের পাশে কোরআনের আরেকটা আয়াত লেখা আছে আমাদের নবী জিন্দা না মুর্দা? সবাই মিলে বলুন। এই দেখুন কোরআনের আরেকটা আয়াত নবীর মাজার মুকদ্দাসের পাশে লেখা আছে, আল্লাহ বা কোরআন শরীফের আল্লাহ একটা আয়াত নাযিল করলেন আমি তো আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, তিনটে হরফ আপনি তেলাওয়াত করবেন 30টা সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনি তিনটে শব্দ শুনবেন 30টা সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলুন। কোরআন শরীফের এই আয়াতটা লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসবাতাকুম ফাওকা সাওতিন নবী। তার মানে এই আয়াতটা নাযিল হয়েছিল আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছিলেন, তো একজন সাহাবীর কথার আওয়াজটা নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে, একটু বুলন্দ হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে বুলদ না হয়, উঁচু না হয়, যদি হয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমূহ আমলকে বরবাদ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবে না। কোরআনের এই আয়াত শরীফাটা নবীর মাজার মুকদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে লেখা আছে। এই আয়াতটা ওখানে লেখা কেন? কোরআনের এই আয়াত শরীফা রসুলের মাজার মুকদ্দাসের সামনে লেখা কেন? ওই আয়াত শরীফা দ্বারা আল্লাহ পাক আগত হাজি বান্দাদের সম্বোধন করে বলেন ও আমার হাজি বান্দারা, তোরা আমার মাজারে আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে জোরে কথা বলবি না, আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না, কেননা আমার নবী কবরের ভিতরে জিন্দা। আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে তোরা যেন খবরদার জোরে কথা বলবি না। আমরা এখান থেকে যে দরুদ সালাম গুলো নবীর সামনে পড়ছি একটা ভুল ভাঙ, এই দরুদ সালাম কিন্তু আল্লাহর নবী মাজারে আকদাস থেকে শুনতে পান না। এই আমার দিকে তাকান, আমরা যেই দরুদ সালাম নবীর প্রতি দূর থেকে যেগুলো পড়ি এই দরুদ সালাম আল্লাহর নবী
মদিনার মসজিদে নববীর সংলগ্ন সবুজ গম্বুজের নিচে থেকে রসুল শুনতে পান না। এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, তানারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে সোজা মদিনা শরীফে চলে যান। একটু সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে অমুকের পুত্র অমুক, ইয়া রাসূল আল্লাহ আপনার প্রতি এই দরুদ সালামের নজরানা পাঠিয়েছে, আল্লাহ রাসূল সেটা গ্রহণ করেন, খুশিতে মুচকে মুচকে হাসতে থাকেন। একটু মহব্বতে বলুন। আর যারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ সালাম পড়ে, ওই দরুদ সালাম গুলো আল্লাহ নবীর নিজে কানে শুনতে পান। তাহলে এইবার আমরা একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা, তোমরা এখন দাঁড়িয়ে কষ্ট পাচ্ছ কেন বাপ? ওই দেখো চলে যাচ্ছে, কি যন্ত্রণা বলো দিন। এই তোকে দুটো পায়ে ধরি পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে, দাঁড়াইছিল ভালো ছিল, তোকে তো ভুলিও মরিস বাবা মাহফিলা। একটু মহব্বতের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো মহব্বতের সঙ্গে বলুন, তাহলে ওয়াজ জানা ভুলবেন না। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ, কিন্তু তারপর থেকে যা শুনেছি আল্লাহ নবীর প্রতি দরুদের নজরানা প্রেরণ করে, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, এটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। তার মানে এখানে প্রমাণিত হলো আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান কম না বেশি? সুবহানাল্লাহ বলো। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। নাম্বার টু, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ পাক খোলা অর্ডার করলেন, এই আদমে হাওয়া জান্নাতের সমস্ত নেমা ভোগ করবে, তবে একটা কথা মনে করে রেখো, লা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার এই গাছটি নিকটবর্তী যেন হবে না। আল্লাহ পাক জান্নাতে দুইজনকে থাকার জায়গা করে দিলেন, শুধু তাই না, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের আব্বা জানের সঙ্গে আম্মা জানের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। একটু বলুন, একটু মহব্বতে বলো না, আল্লাহ দুইজনকে জান্নাতে থাকার জায়গা করে দিলেন এবং দুইজনের সঙ্গে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হলো আব্বা জানের সঙ্গে আম্মার বিয়ে হলো, বিয়ের ব্যবস্থা করেছেন কে? আল্লাহু আকবার। তো আব্বা জান আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে রয়েছে, আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ থাকে না? থাকে না, থাকে। আজকের অধিকাংশ জলসা জুলুস গুলো দেখেছেন, কিছু জওয়ান আর কিছু যুবতী মেয়েরা, ওদের কিন্তু একটা পার্ট আলাদা থাকে, ও সব কিন্তু কানেকশনে ঘুরতেছে সব। বিশ্বাস করেন, ও একটা দল আছে, এই কমিটির ছেলেরা আমার বলেছে হুজুর পর্দা সম্পর্কে বলবে না। আমি লক্ষ্য গাও, ও আর হবে না, আমার কাছে লাঠি দে, দেখ আমি আজকের এখানে ওয়াজ করবো না, শুধু আমার কাছে একটা লাঠি দে, আর তোর একটু অনুমতি দে, আমার পর্দা কোথায় হচ্ছে একটু দেখ বাবা। তো আব্বা জান ঘুম থেকে উঠে দেখে পাশে কে শুয়ে আছে? বিবি হাওয়া। আর পুরুষ হিসাবে নারীর প্রতি একটা কি থাকে বলেছি? আকর্ষণ, টান থাকে। তো আব্বা জান হাত বাড়িয়েছেন আম্মার দিকে,
আম্মা জান বলছেন, হুজুর আল্লাহ আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আমাদের জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তা আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি আমার মোহরানা আদায় করেছেন? কি কি মোহরানা? দেন মোহর। আচ্ছা ভাই, আমাদের দেন মোহর শোধ হয় কবে? লাশ তখন খাটিয়ে বলতেছে, হুজুর দাঁড়ান, এখন দেন মোহর পরিশোধ হইবে। ইরির ভিতরে কত কি হয়ে গেছে, এখন তো দেন মোহর মানতেছে 1,71,650 টাকা 51 পয়সা। ও মাল দেবে বলে মনে হয়, ও দাম বাড়াচ্ছে। আমি কত টাকা দেখো আমার, হ্যাঁ দে দে রেট তুলে দে, টাকা দেয় না। এই ছেলেরা তোমাদের যাদের বিয়ে হয়নি তোমাদের বলে যাচ্ছি, শরীয়তের নিম্ন সংখ্যা যেটা সেটা তুমি দেন মোহর ধার্য করবে, একদম নিম্ন সংখ্যা যেটা শরীয়তে, এবং বিয়ের মজলিসে উকিল মারফাত ওই টাকাটা তোমার তোমার স্ত্রীর ঋণ পরিশোধ করে দেবে। বিয়ের মজলিসে বাড়িতে গিয়ে তবে বিবিকে টাচ করবে, ঋণ পরিশোধ করার আগে যেন স্ত্রীকে টাচ করো না। তো আম্মা জান বলছেন, হুজুর আমার দেন মোহর, আপনি মোহরানা আদায় করেছেন? আচ্ছা ভাই, আব্বা জানের কাছে টাকা আছে? কথা বলেন না কেন আপনারা, সোনা আছে, রূপো আছে, জান্নাতে যা নাজ নেয়ামত, একটারও মালিক কি আব্বা আদম? না, আমাদের আব্বা জান আল্লাহ পাককে ডাক দিলেন, ও পুরান আমিন আল্লাহ পাক, আপনি আমাকে দয়া করে জান্নাতে থাকার জায়গা করে দিয়েছেন আল্লাহ পাক, আপনি আমাকে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, বিয়ে আমার সমাপ্ত হয়ে গিয়েছে আল্লাহ পাক, আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়, আল্লাহ আমার দেওয়ার মতো তো কিছুই নাই, জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার আল্লাহ, আমার বলো তো কিছুই নাই, আমি কি দিয়ে আমার স্ত্রী দেন মোহর পরিশোধ করব? আল্লাহ বলে, আদম ঠিকই বলছো আদম, সত্য বলছো আদম, আয় আমার নবী আদম, আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না, আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। ওই গোড়ায় চলেন, ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর সেই আদম জান্নাতে আমাদের নবীর উপরে কে দরুদ পড়ছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না, কোন নবীর সম্মান বেশি? নাম্বার 3, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, না না না, আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি, আল্লাহ পাক যখন ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়েছিলেন ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল, আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূর কে সিজদা করি, আমার আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ, আল্লাহ একজন নবীকে মুজিজা হিসেবে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি, টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং বলেছিলাম আমাদের নবী আল্লাহ এমন 5টা বিষয় দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেননি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের জিনিসের নামগুলো আল্লাহ শিখিয়ে দিলেন, জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ আমাদের আব্বাকে শিখিয়ে দিলেন,
এটার নাম কি? চুপ কর, এটার নাম কাপ, এটার নাম প্লেট। আল্লাহ এরকম একটা একটা জিনিসের নাম আদম নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আদম এটার নাম এই, এ আদম এটার নাম এই, সূরা বাকারা। আল্লাহ পাক বললেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সুবহানাল্লাহ বলুন, আল্লাহ পাক আমাদের নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের একটা একটা জিনিসের নামগুলোকে শিখিয়ে দিলেন। আল্লাহ পাক আদম নবীকে জান্নাতের জিনিসের নামগুলো শিখিয়ে দি। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকলেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই। আদম নবীকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দিয়েছেন, দিয়ে এবারে ফেরেশতাদের ডাকছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা তোমরা কি এই জিনিসের নামগুলো বলতে পারো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই জিনিসের নামগুলো তোমরা বলো। দেখুন আল্লাহ কিন্তু আদম নবীকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে কিন্তু শিখিয়ে দেয়নি। তোমরা এই জিনিসের নামগুলো বলতে পারো? যদি তোমরা সত্যবাদী হও বলো। ফেরেশতারা জবাব দিচ্ছে قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না, তাকবীর দেন তো নারায় তাকবীর, এই ছেলেরা আরো জোরে বলো নারায় তাকবীর। قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। ফেরেশতারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলে আল্লাহ এ জ্ঞান আমাদের নেই, আল্লাহ এ জ্ঞান তো তুমি আমাদের দাওনি। আল্লাহ ফেরেশতারা যখন অসমর্থ হয়ে পড়ল, জবাব দিতে পারল না, আল্লাহ ওই সময় আদম নবীকে ডাকলেন, এ আমার আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম নবী টপ টপ করে জিনিসের নামগুলো বলে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম নবীর সবার থেকে জান্নাতের জিনিসের নামগুলোকে আল্লাহ বার করিয়ে নিয়ে আল্লাহ আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। না না না, কোরআন শরীফ 27 পারা সূরা রহমানে চলে আসুন। বাবাজি আল্লাহ পাক আদম নবীকে জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দিয়ে ফেরেশতাদের সামনে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আমাদের নবীর উপর দয়া পরবশ হয়ে আল্লাহ আমাদের নবীকে গোটা 30 মারা কোরআন পড়িয়ে দিয়েছে। জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন শিখিয়ে দেওয়ার গুরুত্ব মর্যাদা, আল্লাহ আমাদের নবীকে গোটা 30 পারা কোরআন আল্লাহ পড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আকবার, আমি আজকের কিন্তু এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু নবী দিবস উপলক্ষে মাহফিলে তো একটু হক আদায় করছি। এ কমিটির ছেলেরা আমাকে দুটো দায়িত্ব দিয়েছে, এবার ওই জায়গায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা ও সোনার ছেলেরা, আমরা এতগুলো মানুষ বাপ, একটু জোরে জোরে পড়ো না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা
আলালে সাইয়েদিনা পয়গম্বর কারজা দেখা দে খোদায়া দরে মুদ্দদ সে মিলা দে খোদায়া শরাবে মুহাব্বত পিলা দে খোদায়া পয়গম্বর কারজা দেখা দে খোদায়া আল্লাহুম্মা পড়ো বাবা জবান খুলে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে একা সব দিয়েছেন আর আমাদের নবীকে এমন পাঁচটা বিষয় দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেয়নি প্রশ্ন একটা আসতে পারে এক নবীর বেলা এক রকম আর এক নবীর বেলা আর এক রকম কেন এরকম একটা প্রশ্ন আসে না কথা বলেন না কেন আসে